হ্যালো ডিয়ার এন্ড ওয়েলকাম টু বং তোমাদের অর্গানিক কেমিস্ট্রির কন্টিনিউশন চলছে আজকের ক্লাসটা আমরা শুরু করব এই সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কিভাবে নির্ণয় করবে সেটা দিয়ে একটা অর্গানিক কেমিস্ট্রির কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড যেটাকে আমরা বাংলায় বলি জৈব যৌগ অর্গানিক কম্পাউন্ডে কটা সিগমা বন্ধন রয়েছে কটা পাই বন্ধন রয়েছে এই এই যে কাউন্টটা এটা কিন্তু একটা বেসিক জিনিস এটা না জানলে কিন্তু তোমার পরে সমস্যা হতে পারে অনেকে ভাবছো যে এটা আর কি জিনিস এটা আর কি কঠিন ব্যাপার আমরা তো ক্লাস ইলেভেন এ ফার্স্ট শিখেছি বন্ধন বন্ধন কিভাবে ক্যালকুলেট করতে হয় কিন্তু বিশ্বাস করো দেখবে তোমরা ভুল করবে সব যেটা ভাবছো সেটা হবে না ময়ময় হয়ে যাবে তো দেখবে ওটা শেখার জিনিসপত্র রয়েছে এটা তো আমি অবশ্যই শিখবো আমরা শিখবো এই জিনিসটা তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি তোমাদের ফিডব্যাক আমি ফার্স্ট ক্লাসের ফিডব্যাক আমি তোমাদের সকলের পেয়েছি আমি খুবই আপ্লুত খুবই খুশি হয়েছি তোমাদের হেল্প করতে পারছি এর থেকে বড় আর কি হতে পারে সবাইকে ভালো করে পড়াশুনো করতে হবে শুধু ফিডব্যাক দিলে তো ভালো হবে না তার সঙ্গে সঙ্গে তোমাদের ভালো রেজাল্টও দরকার আলটিমেট কিন্তু তোমাদের রেজাল্টেই কথা বলবে সুতরাং ভালো করে পড়াশুনো করো যা আমার দিক থেকে যা কিছু দেওয়ার যা কন্টেন্ট ডেলিভার করা যা অ্যাসাইনমেন্ট যা এক্সাম নেওয়ার সব আমি সব আমার দিক থেকে আমি বেস্ট ট্রাই করবো আহ তোমাদের যাতে ইম্প্রুভমেন্ট ঘটে বাকি তোমরা শুধু একটু পড়াশোনা করো দিলেই দেখবে সম্মিলিত প্রচেষ্টায় আমার প্রচেষ্টা তোমাদের প্রচেষ্টায় দেখবে দারুণ একটা রেজাল্ট হবে সুতরাং আমি আশা করব তোমরা আমাকে সাপোর্ট করবে তোমাদের রেজাল্ট করার মাধ্যমে আমাকে হেল্প করবে এবং এই ফিডব্যাক তোমাদের যেন নিরন্তর চলতে থাকে আর একটা ছোট্ট রিকোয়েস্ট যে ফিডব্যাকগুলো তোমরা লিখো আমাদের মেলে ফিডব্যাক সেকশানে লেখো ওই ফিডব্যাকটা যেটা লিখছো ওটাকে কপি করে আমাদের গুগল প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেখানে ফিডব্যাক সেকশন রয়েছে অ্যাপে ফিডব্যাক সেকশন রয়েছে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব সেই ফিডব্যাকগুলো তোমরা ওই অ্যাপেও একবার করে দিয়ে দিও তাহলে সবাই দেখতে পাবে তোমাদের নাম লিখবে তোমার স্কুলের নাম লিখবে যেরকম দিচ্ছ জাস্ট কপি করে ওখানে দিয়ে দেব দিয়ে দিও দিলে দেখবে সবাই দেখতে পাবে আমারও ভালো লাগবে অ্যাপের রেটিংও ভালো থাকলে সবাই বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি বংমিস্ত্রী তোমাদের হেল্প করছে ঠিক আছে তোমাদের আবারও খুব ভালো লাগলো তোমাদের ফিডব্যাক পে এরকম অবশ্যই সাপোর্ট করতে থাকো ঠিক আছে আজকে ক্লাসটা শুরু শুরু করছি করছি আমরা শুরুতে বলেছি যে সিগমা এবং বন্ধনের কাউন্ট আমরা করব একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কতগুলো বন্ধন কিভাবে কতগুলো পাই বন্ধন রয়েছে সেগুলো আমরা কাউন্ট করব। প্রথমে একদম সহজ জিনিস দিয়ে আমরা শুরু করব সহজ জিনিস বলতে যদি সিম্পল এক একটা করে জিনিস আমি যদি তোমাদের দেখাই ধরো সাপোজ সিএস থ্রি সিএইচ টু হুম এই কম্পাউন্ডের মধ্যে কতগুলো সিগমা বন্ধন কটা বন্ধন বাবু তোমাদের এটা ক্লাসে আমি করিয়েছি সিঙ্গেল বন্ড মানে হচ্ছে সিঙ্গেল বন্ড মানে হচ্ছে ওয়ান সিগমা বন্ড তাই না আর যে কোনো ডবল বন্ড সেটা সি ডবল বন্ডও হতে পারে বা যে কোনো একটা সিগমা আর একটা হচ্ছে পাই বন্ধন, ওয়ান সিগমা প্লাস হচ্ছে ওয়ান পাই বন্ড ঠিক আর যদি ট্রিপল বন্ড থাকে যে কোনো ট্রিপল বন্ড ট্রিপল বন্ড যে কোনো ক্ষেত্রে ওয়ান সিগমা প্লাস হচ্ছে দুটো পাই থাকে তাই না এটা তো তোমাদের মোটামুটি আইডিয়া আছে তাহলে তাই যদি হয় তাহলে এখানে কতগুলো সিগমা আর কতগুলো পাই বন্ধন আছে তোমরা নিজেরা ভিডিও পজ করে ফেলো আহ আমি তোমাদের সঙ্গে করছি তোমাদের নিশ্চয়ই করা হয়ে গেছে রকম ভাবে তুমি লিখতে পারো সিএস থ্রি সিএইচ টু দুটো হাইড্রোজেন কে নিচে দিকে লিখলাম আর হচ্ছে সিএইচ থ্রি এটা সিএইচ থ্রি লিখলাম দেখো কেউ যদি এটাকে এইভাবেও লেখো কিন্তু ভুল নয় এই যে ধরো আহ এইভাবে তুমি লিখো এটাও কিন্তু ভুল নয় কিন্তু খেয়াল রাখতে হবে আহ এটা ভুল পুরোপুরি নয় এইটাতে জাস্ট একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আহ নাইনটি ডিগ্রি মনে হচ্ছে যেন নাইনটি ডিগ্রি রয়েছে কিন্তু এটা এসপি থ্রি হ্যাবিডেশন বাবু তোমাদের আগে দিন বলেছি এসপি থ্রি হ্যাবিডেশন হলে চতুর্থ গঠন হয় মানে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট অ্যাঙ্গেল থাকে তো এটা মোটামুটি এখানে কিন্তু এটা গঠন এই জন্য হাইড্রোজেনকে এদিকে বের করছে তুমি এরকম করলেও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার বলো বন্ধন আর পাইবন্ধন সবসময় মনে রাখবে এখানে হাইড্রোজেন মাঝখানে থাক এগুলো শুরুর দিকে সবাই ভুল করে হুম তো আমি আমি কি এটা মুছে দেবো আচ্ছা থাকুক ওটা যেটা আমি বলছিলাম অনেকে ভাবতে পারে স্যার এটা কি এইভাবে রয়েছে কার্বনের সঙ্গে হাইড্রোজেন তিনটা হ্যাঁ দিয়ে বন্ড দুটো হাইড্রোজেন হ্যাঁ এইরকম করে দুটো হাইড্রোজেন লিখে দিয়ে চলে গেছে এরকম করে কার্বন তিনটা হাইড্রোজেন হম এরকম করে তিনটা হাইড্রোজেন এইগুলো কিন্তু করবে না এই হাইড্রোজেন কিন্তু এই এইরকম মাঝখানে থাকে না হাইড্রোজেন সবসময় বাইরের দিকে থাকে হাইড্রোজেনের হাত সবসময় একটা হয় হাইড্রোজেন হ্যালোজেন এদের হচ্ছে হাত একটা হাত বলতে বন্ধন সংখ্যা এক হবে মানে যোজ্যতা এক সুতরাং তাদেরকে সবসময় হয় উপর নিচ করে রাখবে বাইরের দিকে সবসময় না হলে হচ্ছে সাইড করে রাখবে ঠিক আছে সুতরাং এখানে এইরকম লিখেছি ঠিকই কিন্তু স্যার এর হাইড্রোজেন কিন্তু বাইরের দিকে এটাকে আরো একটু প্রমিনেন্ট লেখা যায় এটাকে এইভাবেও লেখা যায় তুমি যদি চাও এই রকমও লিখতে পারো সিএইচ থ্রি সিএইচ টু সি থ্রি দেখো হাইড্রোজেন গুলো সব বাইরের দিকে এই তিনটা হাইড্রোজেন এই তিনটা হাইড্রোজেন বাইরের দিকে এটা ভেতরের দিকে ছিল এটাও ঠিক এটাও ঠিক এটাও ঠিক এটাও সব ঠিক মোর অ্যাকুরেট কিন্তু এটা আর হচ্ছে এটা তাই না সো এইটা তো একেবারেই করবে না হাইড্রোজেন এরকম মাঝখানে থাকে না সব উপর নিচ করে থাকে সুতরাং এই এই স্ট্রাকচারটা একদম ভুল তাহলে এবার সিগমা এবং পাই বন্ধনের ক্যালকুলেশনটা বাবু করে ফেলো আর সিগমা বন্ধন কটা রয়েছে পাই বন্ধন কটা রয়েছে স্যার সিগমা সিঙ্গেল বন্ড মানে সিগমা সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ধন তাহলে এটা একটা সিগমা 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 এটা সিগমা এই সিগমা 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 তাহলে কটা সিগমা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা সিগমা তাই না দশটা সিগমা তুমি যদি ভাবো যে স্যার হাইড্রোজেন গুনে নিলে তো হয়ে গেল তিন তিন ছয় সাত আট হবে এই যে মাঝখানে কার্বন কার্বন মন্ত্রা তুমি ধরবে না সুতরাং কেউ যদি ট্রিক দিয়ে করতে চাও করতে পারো ট্রিক একবার ভালো করে বুঝে নাও তারপরে তুমি নিজের থেকে বলতে পারবে হাইড্রোজেন মানে এক একটা করে সিগমা বন্ধন হম তিন তিন ছয় দুটো মাঝখানে শুধু আট আর কার্বন কার্বন এখানে একটা সিগমা এখানে একটা সিগমা এই যে সিগমা এটা এখানে দেখে বোঝা যাচ্ছে না খুলতে কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে সিগমা বন্ধন

দেখি কতজন করতে পারে এটা হচ্ছে এক নম্বর এক্সাম্পল এটা হচ্ছে দু নম্বর এক্সাম্পল যারা পারবে ভিডিও পজ করে করে ফেলো আর যারা পারবে না তাদের জন্য আমি করে দিচ্ছি আর যারা পেরেছ তাদের আমি দিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নেবে আরও কিছু আমি কোয়েশ্চেন কিন্তু দেব এখানে দেব না আমি তোমাদের আহ অ্যাসাইনমেন্ট সেকশনে দিয়ে দেব তোমাদের এরপরে যে বাটন গুলো অ্যাপে যে বাটনগুলো ক্রিয়েট করা রয়েছে ওই বাটনে দেখো লেকচার টু থ্রি তারপরে দেখবে অ্যাসাইনমেন্ট ওয়ান অ্যাসাইনমেন্ট টু এরকম করে থাকবে অ্যাসাইনমেন্টে ক্লিক করবে অ্যাসাইনমেন্ট পাবে তার সলিউশনও আমি ভিডিও সলিউশনও দেবো বলেছি তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে অ্যাসাইনমেন্ট ভিডিও সলিউশন সবটাই থাকবে আচ্ছা এটা তোমরা করতে পেরেছ কিনা আমি জানি না তোমাদের বলে দিই এটাকে কীভাবে ভাঙতে হয় না ভাঙলে কিন্তু করতে পারবে না সবসময় জন্য মনে রাখবে যখনই এইরকম ফার্স্ট ব্যাকেটের ভেতরে কিছু থাকবে মানে সেইটা উপরে না হলে নিচে ঝুলাতে হবে তাকে ঝুলন্ত পাবো সে হচ্ছে হয় উপরে থাকবে না হলে উপরে থাকবে নাহলে হচ্ছে নিচে থাকবে তাহলে এই যে বাবুটা এ কার সঙ্গে স্যার কার থেকে ঝুলবে তার আগে বা পরে যদি সিএইচ থাকে বা হচ্ছে কার্বন থাকে সেখান থেকে ঝুলাতে হবে ঠিক আছে সবসময় মনে রাখবে এই স্টাইল আমি আরো দুই একটা করিয়ে দিচ্ছি দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এটাকে আমি খুলছি দেখো সিএইচ সিএইচ থ্রি তারপরে মন দিলাম সিএইচ সিএইচ দিলাম সিএইচ এই যে না ব্যাকেট দেওয়া আছে মানে এই সিএইচ থেকে ঝুলবে এটা সবসময় এগুলো লিখে লিখে প্র্যাকটিস করলে হয়ে যাবে তারপরে গেছে তারপরে বন্ডিং না হলে তুমি যদি ধরে নিতে পারো ভালো দেখো স্ট্রিকে সলভ করছি দেখো তিন চার মানে হাইড্রোজেন কাউন্ট করছি সপ্তাহে এক একটা সিগমা বন্ধন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার হচ্ছে কার্বন কার্বন বন তেরো এখানে একটা কার্বন কার্বন বন তেরো চৌদ্দ পনেরো এখানে ষোলো দেখি ষোলো হয় কিনা এটাকে আবার খুলে লেখো কার্বন তিনটা হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন উপরে কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন এক দুই তিন এর সঙ্গে হচ্ছে আহ দুটো হাইড্রোজেন রয়েছে উপরে একটা নিচে একটা হাইড্রোজেন কার্বনের সঙ্গে হচ্ছে তিনটে হাইড্রোজেন এক দুই তিন দেখো ঠিক আছে না সিগমা বন্ধন ক্যালকুলেট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো দেখো ষোলোটা আমরা আগে থেকেই ক্যালকুলেট করে নিয়েছিলাম তাহলে সিগমা ইকুয়ালস টু হচ্ছে এখানে সিক্সটিন পাই ইকুয়ালস টু জিরো তাহলে পাই বন্ধন নেই এখানে এই জিনিসটা কিন্তু লেখা মানে শেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমরা দেখি পারো কিনা নিজেরা করার চেষ্টা করবে এটা আচ্ছা এই বাবুরামকে একটু উপরের দিকে তুলে দিই হ্যাঁ এই বাবুরামকে একটু উপরের দিকে তুলে দিই একে একটা বক্সের ভেতরে রেখে দিলেও মন্দ হয় না এই বক্সের ভেতরে একে লিখে দিই বং মিষ্টি সহ এ বক্স হুম বং মিষ্টি সহ বক্স আচ্ছা আর একটা তোমাদের ওই স্টাইলে দিচ্ছি এক দুই তিন নম্বর এক্সাম্পলটা সিএইচ থ্রি সিএইচ থ্রি এটা করতে পারবে খুবই সহজ স্যার CH আছে মানে নিচে ঝুলবে ওই ঝুলবে CH স্যার হচ্ছে দুটো CH3 আছে স্যার ওইখান থেকে দুটো CH3 কে ঝুলাতে হবে উপর নিচ করতে পারো নাহলে সাইড করতে পারো তাহলে এটাকে যদি খুলে লিখি তাহলে কিরকম লাগবে দেখতে আহ সিএইস্রী তুমি এইরকম লিখতে পারো না হলে এরকম এরকম লিখতে পারো কোনো অসুবিধা নাই এরকম লিখতে পারো মোটামুটি ঝুলন্ত বাবুকে যেন তুমি ঠিকঠাক রাখো এটা ও আচ্ছা ও এইচ এর বন্ধনগুলো এইরকম হয় এর সঙ্গে হাইড্রোজেন এইভাবে একটা সিঙ্গেল বন করে থাকে এটা তোমাকে শিখিয়ে দেবো আমি পরে তারপরে এইটা তো হয়ে গেল ওএটা নিচে ঝুললো তারপরে বন্ড সিএইচ টু তাহলে সিএইচ টু দিয়ে দিলাম তারপরে সিএইচ রয়েছে সিএইচ রয়েছে তার সঙ্গে দুটো মিথাইল তাহলে দুটো মিথাইল উপর নিচ করবে না উপর নিচ করলে এইরকম করে করলে তো নাইনটি ডিগ্রি বোঝাবে একশো আশি বোঝাবে তুমি এইরকম একটা সোজা পাঠিয়ে দিবে দেখো তুমি লিখলে কাটবে না কিন্তু তুমি প্রসেসটা শিখছো তাই না শিখবা যে হাইড্রোজেন স্যার এখানে তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা আচ্ছা কার্বন কার্বন তেরো আর এখানে একটা চৌদ্দটা তাই না চোদ্দটা আর কার্বন কার্বন বন্ধন পনেরো ষোলো সতেরো আঠারো কুড়ি তাহলে ঠিক আছে না হবে তো এটাকে তুমি খুলে লিখতে পারো এইভাবে তুমি খুলে লিখতে পারো হাইড্রোজেন তিনটে হ্যাঁ কার্বনের সঙ্গে হাইড্রোজেন উপরে এখন লিখে লিখে এইভাবে প্র্যাকটিস করো দিলে তো তোমার হ্যাবিটটা হয়ে যাবে না কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন উপরে একটা নিচে হাইড্রোজেন একটা তারপরে হচ্ছে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন উপরে থ্রি তিনটা হাইড্রোজেন এইভাবে তারপরে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন দেখো তাহলে কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়িটা তাহলে সিগমা ইকুয়ালস টু কত হচ্ছে কুড়িটা দেখো ঠিক আছে না এই যে ভাঙা শেখানোর জন্যই আমি এই হোল গুলো আমি দিয়েছিলাম হুম আর এই সিএইচ ও এগুলো খুলে লেখা প্রয়োজন এবার এখানে তো একটা কার্যকরী মূলক আমি অ্যাড করে দিয়েছি ও এইচ কার্যকরীমূলক তোমরা জানো মোটামুটি ও ওএইচ কে কার্যকরী বলে সিএইচ ও কে কার্যকরী বলে আরো অনেক কার্যকরী মূলক রয়েছে এবার আস্তে আস্তে আমরা একটু কড়া এক্সাম্পলের দিকে আসছি হ্যাঁ কড়া এক্সাম্পল বলতে একটু ভালো এক্সাম্পল আমরা করব একটু ডিফিকাল্ট টাইপের এক্সাম্পল করব ডিফিকাল্ট কিছুই নয় একটু জাস্ট শিখে নিলেই হয়ে যাবে ধরো তোমাকে এইরকম একটা দেওয়া হলো কম্পাউন্ড সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি ডাবল বন্ড সি হচ্ছে সি এইচ এই কম্পাউন্ড এর ক্ষেত্রে সিগমার পাইবন্ধন ক্যালকুলেট করতে বলেছে কি করে করবে দেখো এর ক্ষেত্রে খুবই সিম্পল স্যার তো তিনটা হাইড্রোজেন মানে তিনটা সিগমা বন্ধন এটাকে যদি খুলে নাও তাহলে তিনটা বন্ধন এইচ 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 তিনটা সিগমা কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন তারপরে ডাবল বন সি উপরে একটা হাইড্রোজেন তুলে দিলাম তুমি উপরে রাখতে পারো নিচেও রাখতে পারো কার্বন ট্রিপল বন হচ্ছে সি তার সঙ্গে হচ্ছে হাইড্রোজেন তাহলে কটা সিগমা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাইবন্ধন দেখো এখানে কেন একটা একটা সিগমা নিলাম ডবল বন মানে একটা সিগমা একটা পাই তাহলে পাই বন্ধন এখানে আছে এখানে একটা সিগমা দুটো পাই রয়েছে তাহলে টোটাল সিগমা টোটাল পাই তাহলে সিগমা ইকুয়ালস টু কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে টেন সিগমা পাই ইকুয়ালস টু কটা বাবু একটা পাই আর এখানে দুটো পাই টোটাল হচ্ছে থ্রি পাই পাই বন্ধন হচ্ছে তিনটে তো ট্রিক দিয়েও তুমি সলভ করতে পারো হাইড্রোজেন কটা তিন চার পাঁচ ছটা হাইড্রোজেন ছটা তো পাক্কা সিগমা বন্ধন থাকবে কার্বন কার্বন বন্ধ কটা ছয় সাত এখানে আট নয় এখানে একটা দশটা হয়ে গেল পাই বন্ধন তো দেখা যাচ্ছে এখানে একটা এখানে দুটো পাই বন্ধন হয়ে গেলো তাহলে ট্রিপল বন্ড ডবল বন্ড তুমি ভাঙতে পারবে এটা নিয়ে তোমার কোনো অসুবিধা নেই এবার একটু হালকা করে একটু অন্যরকম টাইপের কম্পাউন্ড দিচ্ছি ধরো সাপোজ সি এইচ থ্রি সি টু সি হুম এইটা দিলাম এটা একটা তোমরা তোমাদের করতে হবে তারপরে এইটা দিলাম তোমাকে সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি এটা দিলাম হয়েছে তারপরে ধরো তোমাকে এরকম দেওয়া হলো হলো এদের ক্ষেত্রে করতে পারবে এদের ক্ষেত্রে CH2 CN তারপরে হচ্ছে CHO তারপরে এরকম একটা দেওয়া হলো CH3 এইচ দেওয়া হলো হুম এই সব কম্পাউন্ড এর ক্ষেত্রে তুমি বন্ধন ক্যালকুলেট করতে পারবে যদি পারো তো খুবই ভালো আর না পারলে অসুবিধা নেই আমি আছি এখানে অসুবিধাটা কি বলতো এই যে সিএইচ রয়েছে তোমরা তো জানো সিএইচ হচ্ছে একে ভাঙাটাই হচ্ছে আসল ব্যাপার আমি তোমাদের কার্যকরী মূলকগুলোকে একটু ভেঙে দিচ্ছি হুম কার্যকরী মূলককে যদি আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিই তাহলে তোমাদের আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কিভাবে রয়েছে এই ফাংশনাল গ্রুপগুলো তাই না আচ্ছা একটু এদিক করে আমি জিনিসগুলো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভাঙ্গা হয় আহ মনে রাখবে সবসময় সিএন সিএন বন্ড সিএন কার্যকরী মূলকের আগে এরকম একটা বন্ড দেওয়া হয় সবসময় সিএন কে যদি ভাঙা হয় তাহলে কেমন লাগবে বন্ড বন্ড তো সামনে রয়েছে কেন হয়েছে বুঝতে পারবে এক্ষুনি কার্বন এইরকম ট্রিপল বন্ড এন করে থাকে খুব মন দিয়ে দেখবে এই জিনিসগুলো সায়ানাইট বলা হয় একে সায়ানাইট তো এর ক্ষেত্রে সবসময় মনে রাখবে তিনটে হচ্ছে বন্ধন থাকে দেখো কেন সামনে হাইফেন দেওয়া হয়েছিল যেটাকে আমরা মজার ছলে আমরা বাঁশ বলি সামনে বাঁশ দেওয়া হয়েছে কেন সামনে বাঁশ বলতে কার্বনের হাত দেখা এক দুই তিন এখানে একটা হাত বের করানো রয়েছে যেটাকে আমরা বন্ড বলি ড্যাশ বলি তো এটা দিতেই তো হবে কিন্তু চার হাত কমপ্লিট হলো তাই না সুতরাং এইটার ক্ষেত্রে তুমি কটা সিগমা কটা পাই এবার কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারবে এই ভাঙাটা দেখে রাখতে হবে আচ্ছা তারপরে রইল সিএইচও এইটাকে ভাঙলে কেমন দেখতে লাগবে সিএইচও মনে রাখবে যখন হচ্ছে কার্বনের সঙ্গে অক্সিজেন থাকবে সেটা ডবল বন্ড করে হয় উপরে লিখবে না হলে নিচে লিখবে কিভাবে লিখবে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে না হলে নামবে না সি ও ডবল করলাম আর হচ্ছে হাইড্রোজেনটা দিলাম দেখো দেখো কার্বনে কার্বনে তুমি এমনি বুঝতে পারছো কার্বনের সঙ্গে দেখেও যখন ডবল বন্ড ও করে দিলাম অক্সিজেনের হাত আগের দিন বলেছিলাম অক্সিজেন কটা বন্ধন করে বাবু অক্সিজেন হচ্ছে দুটো বন্ধন করে এই জন্য অক্সিজেন দুটো বন্ধন করে দিলাম কার্বনের সঙ্গে কার্বনের একটা হাত তো আগে থেকে রেডি থাকবে কারণ কার্যকরী মূলক তুমি না দিলেও তুমি বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি হবে তাহলে কার্বনের হাত কটা হচ্ছে এক দুই তিনটা হয়েছে তাহলে একটা হাইড্রোজেন রয়েছে তাহলে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত করে দাও দিলে তোমায় কাজ হয়ে যাবে দেখো কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত করে দিলে হয়ে গেল হম অনেকে তুমি এইভাবে কখনো ভাববে না যে এটা স্যার এই রকম কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নো একদম ফুললি গালত পাশে লিখে রাখতে পারো এটা ভুল কেন দেখো হাইড্রোজেনের হাত কটা হয়ে যাচ্ছে দুই হাত হয়ে যাচ্ছে অক্সিজেনের হাত এক হয়ে যাচ্ছে তাহলে যেটা হওয়ার কথা দুই তার করছো তুমি এক যেটা এক হওয়ার কথা তার করছো তুমি দুই সো ইটস নট কারেক্ট তাই না তো সবসময় যেন খেয়াল রাখবে হাইড্রোজেন সবসময় প্রান্তে মাঝখানে কোনোদিন হাইড্রোজেন ঢোকাবে না এই মাঝখানে কখনো ঢোকাবে না উপরে নিচে ঢুকাও হয় উপরে দাও নাহলে নিচে দাও নাহলে সাইডে দাও প্রান্তের দিকে সবসময় দেবে মনে থাকে যেন এই জিনিসগুলো ঠিক আছে সে হয়ে গেল এরপরে রইল ডবল এইচ এটাকে কার্বক্সিলিক বলা হয় এটা অ্যালডিহাইড এটা হচ্ছে সায়ানাইট সায়ানাইট এটাকে কি করবে কার্বনের সঙ্গে স্যার অক্সিজেন রয়েছে মানে ডাবল বন্ড ও করতে হবে তাহলে বন্ড যেরকম আছে থাকলেও কার্বনের সঙ্গে অক্সিজেন মানে ডবল বন্ড ও তারপরে কার্বনে দেখো হাত করা হয়েছে এক দুই তিনটা হাত হয়েছে তাহলে আর একটা হাত বেরোবে আচ্ছা একটা অক্সিজেন নিয়ে নিচ্ছি আর বাকি কি রয়েছে একটা ওয়েচ রয়েছে একটা অক্সিজেন দিলাম আর একটা হাইড্রোজেন দিলাম দেখো ঠিক আছে হাইড্রোজেন অক্সিজেনেরও দেখো দুটো হাত হয়ে গেছে এক হাত দু হাত হাইড্রোজেনেরও এক হাত হয়ে গেছে কার্বনের দেখো চার হাত হয়ে গেছে সবার হাত কমপ্লিট তাহলে কোনো অসুবিধা নেই এইভাবে কিন্তু ফাংশনাল গ্রুপগুলোকে তুমি যদি ভেঙে নিতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা নেই আর ও ওইচ কার্যকরী মূল এগুলো যদিও আমি আবার শেখাবো এরপরে ক্লাসে আমি দেখাবো এই জিনিসগুলো ওইচ থাকলে তো ও বন্ড এইচ কেন স্যার অক্সিজেনের দুটো হাত হয় দুটো হাত হাইড্রোজেনের একটা হাত হয় এই তো হয়ে গেছে তাই না সিও টু যদি থাকতো সিও এইচ টু সিও থাকতো একে ভাঙবে কি করে খুবই সিম্পল এগুলো কোনো অসুবিধার নেই দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন রয়েছে মানে মানে স্যার কার্বনের সঙ্গে কার্বন ও থাকবে তারপরে এইচ টু আছে তাহলে এটা হয়ে গেছে মানে কার্বনের তিন হাত হয়ে গেছে কার্বন তো এবার একটা হাত করতে প্রস্তুত একটা হাত দিলাম তার সঙ্গে এইচ টু থাকবে এইচ টু এইচ টু মানে এন এর সঙ্গে বন্ড তারপরে দুটো হাইড্রোজেন রয়েছে এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন দেখো ঠিক আছে না এইভাবে বন্ড করতে তো এই হচ্ছে আমাদের সিনারিও যেখানে হচ্ছে আমরা ফাংশনাল গ্রুপ বা কার্য এগুলোকে কার্যকরীমূলক বলা হয় শেখাবো দু একটা ক্লাসের পরে তোমাদের শিখিয়ে দেবো এগুলোকে কার্যকরীমূলক বলা হয় কার্যকরীমূলকের যদি ভাঙারে তুমি শিখে যাও তাহলে তোমার তো জিনিসটা ইজি তাই না এরপরে তোমার আর কোনো সমস্যা হবে না অ্যাকচুয়ালি এরপরে তোমার আর কোনো সমস্যা হবে না ঠিক তাহলে স্যার এইটা কটা সিগমা কটা পাই ইজি স্যার ইজি করে ফেলো করে ফেলেছ নিশ্চয়ই কার্বনের সঙ্গে ভিডিও পজ করে করে ফেলবে নিজেরা তিনটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন উপরে একটা নিচে একটা হাইড্রোজেন তার সঙ্গে হচ্ছে সিএইচও সিএইচ কে ভাঙা এক্ষুনি শিখিয়ে দিলাম এইভাবে অ্যাকচুয়ালি এইগুলো অপশনটা একটু বেঁকে রাখা হয় কিন্তু তুমি এখন নতুন শিখছো এইভাবে করো অ্যাকচুয়ালি অক্সিজেন কে এইভাবে একটু বেঁকে করা হয় এই রকম করে করা হয় ঠিক আছে তুমি এটা করলেও কোনো অসুবিধা নেই এটাতে অ্যাঙ্গেল মেনটেন করা হয় সিগমা বন্ধন কটা পাইবন্ধন কটা হিসাব করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা পাইবন্ধন আছে এখানে তাহলে সিগমা হচ্ছে নটা আর পাই হচ্ছে পাই হচ্ছে একটি তো গেল তাই না সি স্ত্রী সিও সি থ্রি আচ্ছা সিও এটাকে কিটো কিটোমূলক বলা হয় সিওকে কিভাবে ভাঙা হয় আমি একটু দেখিয়ে দিই তোমাদের সিওকে কিভাবে ভাঙতে হয় এগুলো সব আমি দেখাবো যদিও সিও এইভাবে থাকে অ্যাকচুয়ালি কিটো মূলক একে এইভাবে ভাঙতে হয় সি ডাবল ওয়ান ও দিয়ে দুপাশে দুটো হাত থাকে ঠিক আছে তাহলে তাই যদি হয় তাহলে সি এইচ থ্রি তিনটা হচ্ছে হাইড্রোজেন দিলাম সিএইচ থ্রি এরপরে কার্বন রয়েছে কার্বনে কে ভাঙতে হয় কিভাবে এইভাবে ভাঙবে এই যে দুটো হাতে দুটো সিএসটি আর কি এপাশে একটা এপাশে একটা সি ডাবল ওয়ান ও তাতে আবার একটা সিএচটি রয়েছে লিখে লিখে প্র্যাকটিস করলে এগুলো নেমে যাবে আস্তে আস্তে টাইম লাগবে আমি সহজ সহজ এক্সাম্পল দিলাম কটা হাইড্রোজেন কটা কটা সিগমা কটা পাই সিগমা ইকোয়ালস টু ওভু কটা সিগমা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে নয় তাহলে নাইন সিগমা পাই কটা পাই হচ্ছে এখানে একটা পাই শুধু এই যে পাইটা তাহলে একটি পাই হচ্ছে একটি ঠিক আছে একটা সিগমা একটা হচ্ছে পাই এইটাকে ভাঙবে কি করে সি থ্রি এই এই যে কম্পাউন্ডটা তাহলে এইটা হচ্ছে তিনটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন উপর আর নিচে দুটো হাইড্রোজেন সি তাহলে ট্রিপল বন্ডে এন দিতে হবে কারণ তোমাদের এখানে শিখিয়েছি তাহলে সিগমা পাই বুঝতে পেরেছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুটো পাই তাহলে এইট সিগমা সিগমা ইকুয়ালস টু এইট আর হচ্ছে পাই ইকুয়ালস টু তো এটা এইভাবে সিগমা এবং পাইবন্ধন তোমরা ক্যালকুলেট করতে পারবে বোঝা গেল সিগমা এবং পাইবন্ধন ক্যালকুলেশন বুঝতে পেরেছো নিশ্চয়ই আচ্ছা এবার আমাদের আচ্ছা এখানে বেশ একটা খাপ তৈরি হয়ে গেছে বেশ সুন্দর ঢুকে গেল ওখানে এইটা CH3CH2H এর ক্ষেত্রেও তুমি করতে পারবে নিশ্চয়ই এটা তোমরা নিজেরা করে ফেলবে না করে দিতে হবে আচ্ছা করে দিচ্ছি এত করাচ্ছি এখন করে দিচ্ছি এটা হাইড্রোজেন নিজেরা যদি চাও তোমরা নিজেরা ভিডিওটা পজ করে নেবে দিয়ে তারপরে করবে তোমরা বাড়িতে এক দুই তিন চার পাঁচ ছয় চার পাঁচ ছয় সাত এখানে একটা পাইবন্ধন রয়েছে তাহলে সিগমা ইকুয়ালস টু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর পাই ইকুয়ালস টু একটি ঠিক আছে এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে যদি ইঞ্জিনিয়ারিং দিয়ে যদি দেয় কিছু তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম তার গল্পটা এই যে সি সিক্স এইচ ফাইভ সি সিক্স এইচ সিক্স সরি এটাকে আমরা কিভাবে লিখেছিলাম বাবু এইভাবে লিখেছিলাম না এইভাবে বেঞ্জিনিয়ারিং এটাকে বলেছিলাম আমরা সবাই শিখেছিলাম সেখানে যে এই কার্বন থেকে হচ্ছে একটা করে হাইড্রোজেন রয়েছে স্যার কার্বন থেকে একটা করে হাইড্রোজেন রয়েছে যেটা আমরা কিন্তু খুলে দেখাই না অ্যাকচুয়ালি তাই না এটা বেঞ্জিনিয়ারিং এর সঙ্গে এবার বেঞ্জিন রিংয়ে যদি হচ্ছে একটা হাইড্রোজেন মানে বেঞ্জিন থেকে যদি একটা হাইড্রোজেন বের করে নি ধরো বেঞ্জিন এটা হচ্ছে বেঞ্জিনের সংকেত বেঞ্জিন থেকে আমি কি করলাম একটা হাইড্রোজেন বের করলাম তাহলে হাইড্রোজেন বের করলে কি তৈরি হবে স্যার একটা হাত খালি থেকে যাবে এরকম একটা হাত খালি থেকে যাবে এরকম ধরো একটা হাত খালি থেকে যাবে আর এগুলোতে কিন্তু সমস্ত হাইড্রোজেন রয়েছে এগুলোতে কিন্তু সমস্ত হাইড্রোজেন রয়েছে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো সুন্দর করে জিনিসগুলো নোট ডাউন করবে খাতায় সুন্দর করে বুঝবে তাহলে দেখো এটা ছিল সি সিক্স এই সিক্স ছিল এখানে ছিল এখানে সেখান থেকে একটা হাইড্রোজেন বের করে নেওয়া হচ্ছে তাহলে কি তৈরি হচ্ছে হাইড্রোজেন বের করে দিলে কি তৈরি হচ্ছে এইটা মানে একটা শুধু খালি হাত থেকে যাচ্ছে তাহলে আমরা এখানেও কি লিখবো সি সিক্স একটা হাইড্রোজেন শর্টেজ হয়েছে তাহলে এইচ ফাইভ লিখবো তাই না এই যে জিনিসটা তৈরি হলো এটাকে হচ্ছে বলা হয় ফিনাইল গ্রুপ তাহলে এটা ছিল বেঞ্জিন এটা ছিল বেঞ্জিন এটা ছিল বেঞ্জিন বেঞ্জিন থেকে যেটা তৈরি হল সেটা হলো ফিনাইল মূলক বা ফিনাইল গ্রুপ ফিনাইল ফিনাইল ইংরেজিতেও গ্রুপ বলা হবে ফিনাইল গ্রুপ তৈরি হলো এটাকে সংক্ষেপে এইরকমও করা হয় জানো তো বন্ড পিএইচ লেখা হয় বন্ড পিএইচ বন্ড পিএইচ বা হচ্ছে বন্ড সি সিক্স এইচ ফাইভ এটা একই জিনিস ফিনাইল গ্রুপ বলা হয় ঠিক আছে এটা এবার যদি তুমি এটা সি সিক্স এইচ ফাইভ এর মিনিং যদি বুঝে যাও তাহলে তোমাকে ধরো সাপোজ এইরকম একটা টাস্ক দেওয়া হলো যে বাবু তুমি বলো এখানে আচ্ছা নাম্বারিং তো এখানে করিনি গো নাম্বারিং তো করা হয়নি এর আগে কি কি নাম্বার ছিল গো ওয়ান টু থ্রি আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা সেভেন এটা হচ্ছে এইট হচ্ছে 8 ঠিক আছে 8 নম্বর एग्जांपल 9 একটা एग्जांपल তোমাদের দিতে চাই আমি সেটা হচ্ছে ধরো তোমাকে এরকম দিতেছে C6H5 CHO এর ক্ষেত্রে সিগমা আর পাই বন্ধন ক্যালকুলেট করতে বলেছে তাহলে তুমি কিভাবে ক্যালকুলেট করবে বলো সবাই করে ফেলো করে ফেলো দেখি তাহলে এইচ সাইজ আগে স্ট্রাকচার লিখতে হবে স্ট্রাকচার ড্র করতে হবে তাহলে স্ট্রাকচারটা কিভাবে ড্র করবে এইভাবে নিশ্চয়ই ড্র করবে স্ট্রাকচারটা নিশ্চয়ই এইভাবে ড্র করবে এইভাবে বন্ধন সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল দিলে আর একটা হাত বেরিয়ে থাকবে এটা কি হয়ে গেল বলো তো সি হয়ে গেল এটা তো এর সঙ্গে কানেকশন রয়েছে সি মানে এইটা এই যে এই যে জিনিসটা একটা বন্ড এই যে সি মানে হচ্ছে এইটা একটা হাত শুধু খোলা থাকবে এই হাতে সিএইচও রয়েছে সিএইচও কে এইভাবে খুলতে হয় সিএইচও কে এইভাবে খুলতে হয় তোমাদের দেখিয়েছি সিএইচও কে এইভাবে খুলতে হয় তাই না এবার তুমি হিসাব করে বলো কটা সিগমা কটা ফাই দেখি কে সঠিক বলতে পারে কে সঠিক বলে দেখি ক্যালকুলেট করেছো কমেন্ট কমেন্ট করো এক দুই তিন দেখো এগুলো তো সব একটা কার্বন কার্বন এখানে তো সব কার্বন রয়েছে এগুলোতে কার্বন তাহলে কার্বন কার্বন সব সিগমা বন্ধন রয়েছে কার্বন কার্বন সিগমা এখানে একটা সিগমা একটা পাই হুম এখানেও একটা সিগমা এখানে একটা সিগমা একটা পাই এখানে একটা সিগমা এখানে একটা সিগমা একটা পাই তাই না এখানে একটা সিগমা এখানে একটা সিগমা এখানে একটা সিগমা একটা পাই এখানে একটা সিগমা তাহলে সিগমা কটা হলো তাহলে সিগমা হল স্যার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নয় তার কারণ হচ্ছে বাবুরাম এখানে কার্বন থেকে একটা করে হাইড্রোজেন থাকে দেখো কার্বন তো হয়েছে কিন্তু হাইড্রোজেন পাঁচটা কোথায় হাইড্রোজেন বাবু কোথায় কোথায় হাইড্রোজেন এখানে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন এইভাবে রয়েছে তাহলে এইগুলো সিগমাগুলো কাউন্ট করিনি এক দুই তিন চার পাঁচটা সিগমা আরো রয়েছে তাহলে নপার চৌদ্দটা কিন্তু সিগমা হয়ে গেল সুতরাং এখানে কিন্তু চৌদ্দটা সিগমা হয়ে গেছে চৌদ্দটি সিগমা বন্ড এখানে কিন্তু হয়ে গেছে যেটা আমরা কিন্তু খেয়াল করছিলাম না পাই বন্ধন কটা পাই ইকলস টু কটা পাই এক দুই তিনটা পাই এখানে একটা চারটা পাই তাহলে ফোর এরা কিন্তু সবাই নয় করেছিল বেশিরভাগ জনে কিন্তু নয় করেছিল ঢব মারবে না নো ঢব ডব মারলে চলবে না কিন্তু সব কিন্তু ভুলই করেছিলে হ্যাঁ দিয়ে ভুল করেছিলে তারপরে এখন দেখে ঠিক করেছো তাই না ঠিক আছে কোনো অসুবিধা নেই ভুল করলেই তো ঠিকঠাক তারপরে তো ঠিকঠাক জানলে ভালো লাগবে অ্যাকচুয়ালি যে হ্যাঁ এটা মিস্টেক হয়েছিল মনেও থাকবে বেশি দিন ঠিকঠাক আছে না এবার তাহলে এই রকম টাইপের এক্সাম্পলগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে এই সি সিক্স এইচ ফাইভের গল্পগুলো আর কি সি সিক্স এইচ ফাইভ এর গল্পগুলো একটু ভালো করে দেখে রাখবে কেমন আর কি এখানে আর সি সিক্স এইচ ফাইভ এর কিছু উদাহরণ দেবো না হলে আমরা নেক্সট সেকশনে প্রসিড করতাম আর কি সি সিক্স এইচ ফাইভ এর কিছু দেবো তোমরা বুঝে গেছো এবার সি সিক্স এইচ ফাইভ এর যে গল্পটা তাই না আচ্ছা ঠিক আছে আর একটা এক্সাম্পল করে দিই ধরো তোমাকে এই রকম বলেছে পিএইচ পিএইচ সিডবল এইচ এটা তো পারবে পিএইচ সি ডাবল এইচ মানে বেঞ্জিন রিং বেঞ্জিন রিং মানে পিএইচ হয়ে গেল ডাবল সিঙ্গেল ডাবল সি ডবল এইচ তুমি উপরে দেখো এই হাইফেন উপরে দিতে পারো তুমি বলবে স্যার উপরে দিয়েছিলেন এখানে সমস্ত কার্বন একই তুমি এইভাবে দিতে পারো সোজাও দিতে পারো সিডবলু এইচ কে খুলে লেখো সি ডাবল ওয়ান ও ও এইচ এটা তাহলে এবার তুমি হিসাব করে নেবে এগুলোতে কিন্তু সব হাইড্রোজেন আছে এক একটা করে খেয়াল রাখতে হবে এগুলোতে হাইড্রোজেন আছে ওগ্রাম এটাতেই সবার মিস্টেক হয় আর কি এবার তুমি আর পাই ক্যালকুলেট করে নেবে ঠিক আছে এইভাবে করতে হয় যদি এরকম থাকতো সি সিক্স এইচ ফাইভ হুম সি সিক্স এইচ ফাইভ সি ট্রিপল ওয়ান সি এইচ এটা যদি থাকে এটা কিছুই নয় এটা কি সি সিক্স এইচ ফাইভ মানে বেঞ্জিনিয়ারিং সি সিক্স এইচ ফাইভ মানে বেঞ্জিনিয়ারিং তাই না তার থেকে একটা বন্ড বেরিয়েছে তার সঙ্গে সি ট্রিপল বন্ড সি তাই না আর হচ্ছে যদিও এর সঙ্গে একটু বাঁকা বন্ধন হয়ে গেছে কেন এটাকে আমি মুছে দিলাম অ্যাকচুয়ালি ট্রিপল বন্ড যখন থাকবে না ট্রিপল বন্ডের বন্ধনগুলো কিন্তু সবসময় লিনিয়ার থাকে খেয়াল রাখতে হবে এগুলো আমি একটু বাঁকা বন্ধন হয়ে গেছিল এই কার্বনের সঙ্গে যে বন্ধন থাকুক না কেন সবসময় লিনিয়ার থাকে তোমরা পড়েছো না এর হাইব্রিডেশন কি হয় ট্রিপল বন্ড থাকলে আগের ক্লাসে করেছি এসপি হাইব্রিডেশন হয় ইন্দুর রে বাপরে বড় একটা এত বড় একটা সাইজের ইন্দুর রুমে ঢুকেছে তো ট্রিপল বন্ডের এসপি হাইব্রিডেশন 180 ডিগ্রি অ্যাঙ্গেল দেখো এই কার্বন এই কার্বন আর এই কার্বনের অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি এখন দেখতে লাগছে কিন্তু আগে যেটা আমি করিয়েছিলাম দেখো কেন ভুল আমি বলছিলাম এটা ঠিক নয় তার কারণ এই কার্বন এই কার্বন আর এই কার্বনের অ্যাঙ্গেল দেখো 180 ডিগ্রি নয় এটা কিন্তু ভুল রিপ্রেজেন্টেশন এটা কিন্তু ঠিকঠাক রিপ্রেজেন্টেশন শিখে রাখো জিনিসগুলো এখানে সিগমা ক্যালকুলেট করতে পারবে সিগমার পাই পাই কটা হবে এক দুই তিনটা পাই এখানে দুটো কিন্তু পাঁচটা পাই সিগমা কটা হবে বেঞ্জিনে তো তুমি আগে থেকে ক্যালকুলেট করে নিয়েছো যে কার্বন কার্বন বন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর হাইড্রোজেন রয়েছে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা ছপাঁচ এগারো এখানে একটা সিগমা বারো তেরো আর চৌদ্দ তাহলে চৌদ সিগমা আর পাই হচ্ছে কিন্তু পাঁচটা ঠিক আছে এইভাবে জিনিসগুলো শিখতে হবে হয়ে গেল এবং পাই বন্ধন ক্যালকুলেশন ভালো করে শিখে নিলে কোনো সমস্যা নেই অনেকগুলো করিয়ে দিলাম ঠিক আছে যেন না এইগুলো যেন না এগুলো দেখো পরীক্ষায় তো আসবে না বা এলেও ছোট ছোট পরীক্ষায় কোনো আসতে পারে কিন্তু এই কনসেপ্টটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে সি সিক্স এইট ফাইভে যে ব্যাপারটা বললাম ইঞ্জিনিয়ারিং থেকে যে ফিনাইল যে গ্রুপ এলো এই ফিনাইল গ্রুপকে আমরা পরে শিখবো দেখবে অ্যারাইল গ্রুপ বলা হবে হুম ফিনাইল গ্রুপকে অ্যারাইল নয় এটা অ্যারাইলের একটা ক্যাটাগরি আর কি পরে শিখবে একদম মাথায় নিলে সমস্যায় পড়ে যাবে তাই না ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে জৈব যোগের সমতলীয়তা আহ প্ল্যানারিটি অফ অর্গানিক কম্পাউন্ডস প্ল্যানারিটি বলতে আমরা বেসিক্যালি ডিসকাস করতে যাচ্ছি যেটা দেখো এগুলো সব ফান্ডামেন্টাল জিনিস এগুলো তোমাদের শিখতে হবে পরীক্ষায় ডিরেক্টলি তোমাকে কখনো দেবে না যে এই যোগটা প্লেনে আছে নাকি বলো প্লেনে মানে এরোপ্লেনে নয় প্লেনে মানে সমতলে তো কোন যোগ মানে এই একটা জৈব দিয়ে দিল যে কোন পরমাণুগুলো প্লেনে রয়েছে এরকম জেনারেলি খুব কম কোশ্চেন আসে কিন্তু তুমি যদি না জানো কোনটা প্লেনে রয়েছে কোনটা হচ্ছে নন প্লেনে রয়েছে নন প্লেন আর কোনটা আহ তাহলে পরবর্তীকালে তোমার সমস্যা হবে হুম তো এই বেসিক জিনিসগুলো ভালো করে শিখে নিতে হবে তোমাদের সবসময় আমি বলি যে অর্গানিক কেমিস্ট্রি যে বেসিক জিনিসগুলো যেগুলো শিখছো এগুলো হচ্ছে তোমার ওয়াক মতো আর কি তুমি আকার হসইকা দীর্ঘকার অক্ষ যদি না জানো তুমি শব্দ তৈরি করতে পারবে না তুমি বাক্য রচনাও পারবে না বাক্য রচনা না পারলে তুমি রচনা প্রবন্ধ লিখবে কি করে ঠিক আছে এখন কি তোমাদের ক্লাসে এবিসিডি রচনা প্রবন্ধ এবিসিডি বা ক কক্ষ আছে আছে না কিন্তু খ সব জায়গায় এবিসিডি সব জায়গায় লাগে এখন যেগুলো তোমরা লিখছো আর তো এই এখানেও সেরকম এগুলো তুমি ওয়া ক শিখছো অর্গানিক কেমিস্ট্রি এগুলো যখন যখন থরো হয়ে যাবে তারপরে তুমি এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট রিয়াকশান করতে পারবে এখানে যেরকম রচনা বাক্য রচনা প্রবন্ধ তুমি তৈরি করতে ওয়া ক শিখে এখানেও সেরকম এগুলো শিখে তুমি ডিফারেন্ট ডিফেন্ট রিয়াশন করতে পারবে সুতরাং বেসিক জিনিসগুলো খুব ভালো করে শিখে নিতে হবে অর্গানিক কেমিস্ট্রিতে এটা একদম স্কিপ করলে চলবে না বেশিরভাগ জনের যতজনের প্রায় অর্গানিক কেমিস্ট্রিতে সমস্যা থাকে তাদের বেশিরভাগ জনের যে সমস্যা হয় সেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল গুলো ঠিকঠাক থাকে না এই যে জিনিসগুলো দেখালাম এই যে সিগমা বন্ধন পাই বন্ধন এগুলো ক্যালকুলেট করতে পারে না ঠিকঠাক করে হুম এই ফাংশনাল গ্রুপ যে এই যে আমি ভেঙে দেখালাম এগুলোই ঠিকঠাক করে তারা জানে না সুতরাং এই বেসিক জিনিসগুলো হাইব্রিডাইজেশন জানে না হুম ফাংশনাল গ্রুপকে গ্রুপের নাম জানে না ঠিক করে স্ট্রাকচার জানে না সব শেখাবো তোমাদের এক এক করে জিনিসগুলো যদি ভালো করে জেনে নাও তাহলে সবাই সবাই বুঝতে পারছে কি করে তুমিও বুঝতে পারবে ঠিক আছে ভালো করে শিখে নাও এই জিনিসগুলো হ্যাঁ জৈব যৌগের সমতলীয় বলতে সমতলীয়তা বা প্ল্যানারিটি অফ অর্গানিক মলিকুলস তো আমি একটা জৈব যৌগ দেবো তোমাকে আমি জিজ্ঞাসা করবো যে এখানে কোন পরমাণুগুলো হচ্ছে একই প্লেনে রয়েছে একই সমতলে সমতল মানে এই কাগজের তলে পড়ে রয়েছে বা যদি বোর্ড বলো বোর্ডের তলে কারা কারা পড়ে রয়েছে এই প্ল্যানারিটি একে বলা হয় প্ল্যানারিটি ঠিক আছে তো বাবু দেখো তোমাদের মোটামুটি একটা আইডিয়া আছে যে কোন হাইব্রিডেশনে হচ্ছে পরমাণুগুলো হচ্ছে একই প্লেনে থাকে একটা হচ্ছে আর একটা হচ্ছে হচ্ছে তে এসপি লিনিয়ার থাকে সরল থাকে আর এসপি টু তে হচ্ছে সমতলীয় মানে দুটোই তো একই তলে থাকে তাই না উদাহরণ দিয়ে সব বুঝে যাবে মনে হচ্ছে স্যার কি আর বলছেন কিংবা কিছুই তো বুঝতে পারছি না সব বুঝে যাবে এক্ষুনি আহ আর এসপি থ্রি যদি কোনো পরমাণু যদি এসপি থ্রি হাইব্রিডেশন হয় তাহলে কিন্তু সে প্লেনে থাকবে না সমস্ত পরমাণু প্লেনে থাকবে না দুটো পরমাণু প্লেনে থাকতে পারে কিন্তু বাকিটা কিন্তু ইন্ডিভিজুয়ালি দুটো পরমাণু থাকতে পারে বাকিটা প্লেনে থাকবে না তো এসপি থ্রি কিন্তু প্ল্যানেটটি কিন্তু নষ্ট হবে আমি এক এক করে তোমাদের এক্সাম্পল দেবো এবং তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে প্ল্যানেটটি চেক করতে হয় তো যদি তোমাকে আহ দেখতে হয় তাহলে হাইব্রিডেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের একটা ধরো সাপোজ এক্সাম্পল দিলাম ধরো সিএইচ ফোর হুম সিএইচ ফোর এর কার্বন সমস্ত পরমাণুগুলো কি সব প্লেনে রয়েছে না সমস্ত পরমাণুগুলো কিন্তু প্লেনে নেই স্যার সেখানে যদি তুমি স্ট্রাকচারটা যদি তুমি এখানে যদি আমি তোমাদের একটু দেখাই স্ট্রাকচারটা যদি এখানে তোমাদের আমি দেখাই সিএইচ ফোর এর গঠনে সিএইচ এর যদি তোমাদের আমি গঠনটা যদি দেখাই এটা হচ্ছে সিএইচ ফোর এর গঠন দেখো আমরা মডেল নিয়ে এসেছি এটা হচ্ছে সিএইচ ফোর এর গঠন এটা দেখো সিএইচ ফোর এর গঠন তাহলে যদি প্লেনে রাখতে চাও ধরো এই হাতের তলে এটা কাগজের তল ভাবতে পারো এখানে ধরো রাখলাম তাহলে এইভাবে আমি রাখতে পারি এখানে কটা পরমাণু ম্যাক্সিমাম প্লেনে রয়েছে গো তিনটে পরমাণু এই দুটো এই এই কালোটা হচ্ছে কার্বন এগুলো হচ্ছে হাইড্রোজেন তাহলে এইটা এটা এটা এই তিনটে হচ্ছে প্লেনে রয়েছে আর একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে রয়েছে তাই না তাহলে প্লেনে এই তিনটে রয়েছে তো এটাই বলতে চাইছি আর কি যে কোন পরমাণুগুলো হচ্ছে প্লেনের রয়েছে আর কোন পরমাণুগুলো হচ্ছে নন প্লেনের রয়েছে ঠিক আছে তো সেইটা আমি এখানে তোমাদের টেস্ট করে দেখাতে চাইছি দেখো আহ ধরো সাপোজ ইথিলিন আঁকলাম হম সিএইচ টু সি টু ইথিলিন ইথিলিন এটা হচ্ছে ইথিলিনের সংকেত হম এখানে তোমাকে আমি যদি বলি যে কোন পরমাণুগুলো হচ্ছে একই প্লেনের রয়েছে তুমি একটু বলো তাহলে তুমি কি দেখবে প্রথম প্রথমে যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে ওই যে কার্বন পরমাণুগুলোর হাইব্রেশন দেখবে কার্বন বা যে পরমাণু না কেন তাদের হাইবেশন বা সংকরান দেখবে যদি এসপি টু বা এসপি হাইবেশন থাকে তখন কিন্তু প্লেনে থাকার থাকবে আহ এই ক্ষেত্রে তুমি জানো যে এই কার্বনের হাইব্রেশন কি হয় বাবু এই কার্বন এবং এই কার্বনের বোধ কিন্তু কি হাইব্রেশন এগুলোর কিন্তু বোধ হাইবেশন হচ্ছে বোধ হাইবেশন হচ্ছে এদের এসপি টু করে এসপি টু করে হাইবিডেশন তাই না আগে দিন আমি শিখিয়েছি হাইব্রিডাইজেশন sp2 হয় sp2 হাইব্রিডাইজেশন হলে সব সময় হচ্ছে প্লেনে থাকবে তোমাকে এইটাকে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি দিলে জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে এই যে ধরো CH2CH2 আমি অ্যাকচুয়ালি তৈরি করছি এটা দুটো কার্বন দুটো কার্বনের মধ্যে হচ্ছে একটা সিগমা একটা পাই বন্ধন থাকবে একটা সিগমা দিয়েছি আর একটা পাই বন্ধন আমি তৈরি করছি দেখো আট নকটা কেটে দেওয়ার জন্য লাগছে আমার হাতে ডবল বন্ড হয়ে গেছে কার্বন কার্বন ডবল বন্ড এই কার্বন থেকে দুটো এই পাশে দুটো হাইড্রোজেন এই পাশে দুটো হাইড্রোজেন বসবে তাহলে দুটো হাইড্রোজেন আমরা লাগাবো এই পাশে দুটো হাইড্রোজেন দিলাম একটা হাইড্রোজেন এটা আর একটা হাইড্রোজেন হচ্ছে এটা আচ্ছা আর একটা আরো দুটো হাইড্রোজেন আমাকে দিতে হবে এখানে তাহলে একটা কার্বনে হচ্ছে দুটো হাইড্রোজেন আর একটা কার্বনে হচ্ছে দুটো হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা হচ্ছে এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন দুটো হয়ে দেখো এটা হচ্ছে ইথিলিন মলিকুল এইভাবে জিনিসটা এইভাবে আমরা রাখতে পারি এইভাবে একটা শিখবা একটা পাইবন্ধন রয়েছে এখানে তোমার যেটা কোয়েশন তোমাকে যেটা আমি কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে তুমি বলো যে এখানে কোন পরমাণুগুলো একই তলে রয়েছে একই প্লেনে রয়েছে সমতলে রয়েছে বলো দেখো এখানে এই এই হাইড্রোজেন এই কার্বন এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন সমস্ত কার্বন হাইড্রোজেন সবাই কিন্তু একই তলে রয়েছে তোমার দেখে মনে হতে পারে স্যার এটা যেতে রয়েছে এটাতে ইলেকট্রনের মেঘ এটাকে তুমি এরকম চিপসে দিতে পারো এরকম কিন্তু দেখো প্লেনে পড়ে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো তো দেখো প্লেনে পড়ে রয়েছে সমস্ত পরমাণু দেখো এই যে দেখো জিনিসটা দেখতে পাচ্ছো তো এইটা তুমি বাদ দাও এইটাকে বাদ দাও দেখো আর সবাই কিন্তু একই প্লেনে রয়েছে দেখো দেখো সবাই একই প্লেন এইটা 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 এটা সবাই দেখো একই প্লেনে রয়েছে এই প্লেনে পড়ে রয়েছে সবাই দেখো আমি এটা দেখাতে চাইছি আর কি যে সমস্ত পরমাণুগুলো একই প্লেনে রয়েছে কিনা তাহলে হওয়ার ফলে এটা তো ত্রিকোণীয় 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 সমতলীয় 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 কি করে বুঝলাম এই যে তুমি যদি এই রকম করে যদি ভাবো জিনিসটা দেখো এই কার্বন হচ্ছে ত্রিকোণীয় সমতলীয় এইটা ত্রিকোণীয় সমতলীয় ত্রিকোণীয় সমতলীয় কেন এইটা দেখো এইখানে হাইড্রোজেন হাইড্রোজেন এই কার্বন আর এই কার্বন এখানে একটা হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এইভাবে রয়েছে তাহলে এইটা 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 আর এইটা তুমি দেখো এখানে একটা কার্বন এখানে একটা কার্বন কার্বন সঙ্গে এই বন্ড এই বন্ড এই বন্ড দেখো এটা ত্রিকোণীয় সমতুল্যতে রয়েছে দেখো এই যে এইটা 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 আবার এই এই কার্বনটা যদি ধরো দেখো এই রকম এই রকম এই রকম করে রয়েছে দেখো এখানে কার্বন রয়েছে এরকম রকম করে বন্ড দিয়ে দেখো ত্রিকোণীয় সমতুল্য রয়েছে ঠিক আছে সুতরাং আমরা বলতে পারি যে এসপি টু হ্যাবিডেশন যখন হবে স্যার তারা ত্রিকোণীয় সমতলে থাকবে এবার তাহলে এটা এখানে কোন সেকশনটা হচ্ছে সমস্ত পরমাণুগুলো কোন সেকশনগুলোর পরমাণু হচ্ছে সমতলে রয়েছে স্যার এটা পুরোটাই হচ্ছে সমতলে রয়েছে এটা পুরোটাই সমস্ত পরমাণুই সমতলে রয়েছে তাহলে একই তলে রয়েছে একই তলে রয়েছে একই তলে একই তলে রয়েছে ঠিক আছে একই তলে আছে বা রয়েছে বলে দেবে এখানে ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা একটা এক্সাম্পল দিই ধরো সাপোজ তোমাকে এইরকম একটা এক্সাম্পল দেওয়া হলো এটা হচ্ছে একটা এক্সাম্পল এক নম্বর এক্সাম্পল নাম্বার টু আরেকটা একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি ধরো সাপোজ সি এইচ থ্রি সি এইচ ডাবল বন সি টু তুমি কি দেখবে বাবু তুমি দেখবে যে হাইব্রিডাইজেশন এই কার্বনের হাইব্রিডাইজেশন কি এই কার্বনের হচ্ছে হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি টু এই কার্বনে হাইব্রিডাইজেশন কি sp2 এই কার্বনে হাইব্রিডাইজেশন কিন্তু স্যার sp3 আগে দিন স্যার শিখিয়েছেন সিঙ্গেল বন্ড হলে কার্বনে সিঙ্গেল বন্ড হলে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন তাহলে কোন পরমাণুগুলো হচ্ছে এখানে একই প্লেনে রয়েছে তোমার মনে হতে পারে স্যার এইখান থেকে এইটা পুরোটা হচ্ছে একই প্লেনে রয়েছে এইটা একই প্লেনে রয়েছে কারণ sp2 sp2 কিন্তু উত্তরটা হচ্ছে ভুল এই কার্বনটাও কিন্তু একই প্লেনে থাকবে কার প্লেনে এদের সঙ্গে প্লেনে এই এই যে কার্বন হাইড্রোজেন এদের সঙ্গে এই কার্বনটা এই তিনটা হাইড্রোজেন কিন্তু প্লেনে থাকবে না এটা তোমাকে দেখানোর জন্য আমাকে কিন্তু একটু মডেল দিয়ে তোমাকে বোঝাতে হবে আমি এইটার মডেল তৈরি করছি দেখো এটা কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড ডাবল বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ দেখো কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন ডাবল বন্ড সি এইচ ডাবল বন্ড সি একটা এইচ এখান থেকে একটা বন্ড বেরোবে বন্ড বের করলাম ঠিক আছে এই বন্ধনের সঙ্গে একটা সিএস থাকবে এই বন্ধনের সঙ্গে থাকবে একটা ওটাকে আমি তৈরি করছি এর সঙ্গে থাকবে একটা সিএস এগুলো একটু সিএস গুলো ছোট ছোট সিএসি কিন্তু তুমি দেখলে বুঝতে পেরে যাবে কোনো অসুবিধা নেই বাবুরাম দেখো বাবু একটু দেখবে এদিকে তাকাবে আহ এই মলিকুলটা হচ্ছে এইটা এখানে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন একটা হাইড্রোজেন এই যে বন্ড এই যে সিঙ্গেল বন্ড এই কার্বনের সঙ্গে তিনটা হাইড্রোজেন কার্বনের সঙ্গে তিনটা হাইড্রোজেন তুমি একটু খেয়াল করে দেখো আমি তো সমতলে চাইছি সমতলে তুমি তো বুঝতে পেরেছো স্যার এটা সি টু এটা সি টু মানে এগুলো সব হচ্ছে একই তলে রয়েছে এটা 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 সব একই তলে রয়েছে এই যে পরমাণুটা দেখো এদের সঙ্গে একই তলেই কিন্তু রয়েছে এই যে পরমাণুটা কিন্তু একই তলে এই যে পরমাণুটা এইটা কারণ এটা তো হাইড্রোজেন ছিল আগে এ তো তলেই ছিল হাইড্রোজেন জায়গাে জাস্ট কার্বন দেওয়া হয়েছে এ পরমাণুটা হতে পারে ঠিকই কিন্তু এই পরমাণুটা কিন্তু এদের সঙ্গে অ্যাটাচ থাকার জন্য এই পরমাণুটা জাস্ট হাইড্রোজেনের জায়গা রিপ্লেস হয়েছে এই কিন্তু এদের সঙ্গে একই তলেই রয়েছে এই যে হাইড্রোজেন গুলো যে বাকি যে হাইড্রোজেন গুলো দেখো এই যে হাইড্রোজেন এটা এটা এ দেখো একটু উপরের দিকে রয়েছে একই তলে নেই দেখো একটু খেয়াল করে দেখো এই দেখো এ কিন্তু একই তলে নেই এদের সঙ্গে এই পরমাণুর সঙ্গে এই পরমাণুর সঙ্গে এই কার্বনটা রয়েছে কিন্তু এই হাইড্রোজেন দেখো একটু উপরে এই উপরে একটু নিচে মানে এই হাইড্রোজেন গুলো কিন্তু এদের সঙ্গে তলে নেই আর এমনি মডেল দেখেও বোঝা যাচ্ছে সুতরাং আমরা বলতে পারি যে এখানে একই তলে কোনটা থাকবে একই তলে থাকবে কিন্তু এখানে এইটা দেখো আমি খুলে লিখে দিচ্ছি তোমাদের একটু বুঝে যাও দিলে এগুলো আর কোনো অসুবিধা হবে না এই হাইড্রোজেন গুলোকে যখন ডবল বন্ডে যখন হাইড্রোজেন খুলে লিখবে এইরকম খুলে লিখবে কেমন এইরকম একটু উপরের দিকে একটু নিচের দিকে এইভাবে করে লিখবে তাহলে একই তলে কারা রয়েছে গো এই কার্বন থেকে শুরু করব এই কার্বন থেকে শুরু করে এই কার্বন থেকে শুরু করে স্যার এইটা পুরোটা হচ্ছে একই তলে রয়েছে হচ্ছে একই তলে রয়েছে ঠিক আছে একই তলে রয়েছে বা একই সম বা সমতলে রয়েছে কি বোঝা গেছে তাহলে এরা যদি একই তলে থাকে এদের সঙ্গে যে অ্যাটাচড যে কার্বন পরমাণুটা সেটা সবসময় একই তলে থাকবে এইগুলোকে ছেড়ে দেবে বোঝা গেল কি বললাম আগের দিন তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম ওই যে বেঞ্জিন রিং এর এক্সাম্পল দিয়েছিলাম সি সিক্স এইচ ফাইভ ধরো এটার ক্ষেত্রে কি হবে দেখো এটাকে এইভাবে আমি আঁকলাম আঁকলাম সিএইচও সিএইচও কে খুলে লিখলাম এইভাবে সিএইচও কে খুলে লিখতে হয় বা উপর নিচ করেও লিখতে পারো কোনো অসুবিধা নেই দেখো আগের দিন বলেছি এই কার্বন গুলো সব কি হাইব্রিডাইজেশনে থাকে এগুলো সব এসপি টু এগুলো হচ্ছে সব এসপি টু এগুলো হচ্ছে সব অল আর এসপি টু তাহলে এসপি টু মানে স্যার এইটা পুরোটাই হচ্ছে প্লেনে রয়েছে এর সঙ্গে এই যে কার্বনটা এও হচ্ছে প্লেনে রয়েছে দেখো এই কার্বনটাও কিন্তু এসপি টু হাইব্রিডাইজেশন এটাও কিন্তু এসপি টু এটাও কিন্তু এসপি টু তাহলে এসপি টু তো হলে এর সঙ্গে যে অক্সিজেন রয়েছে তারপর এ অক্সিজেনের হাইব্রিডাইজেশন কি একটা সিগমা দুটো লোন পেয়ার তাহলে এ হচ্ছে এস টু তাহলে স্যার পুরো মলিকুলটাই কিন্তু এখানে একই তলে রয়েছে পুরো মলিকুলটাই কিন্তু এখানে একই তলে রয়েছে একই তলে রয়েছে এটাকে লিখে দেবে যে একই তলে রয়েছে এটা কিন্তু পুরোটা একই তলে রয়েছে এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয় জিনিসগুলো জাস্ট একটু তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে বলে আর একটা যদি মলিকুল যদি আমি এখানে আঁকি ধরো এর সঙ্গে হচ্ছে সিএস থ্রি রয়েছে এটাকে টলউইন বলা হয় সিএস থ্রি ধরো রয়েছে তিনটা হাইড্রোজেন রয়েছে এখানে কি হবে বলতো দেখো এই কার্বনটা হচ্ছে মানে প্লেনে প্লেনে রয়েছে তাহলে কারা কারা হচ্ছে একই প্লেনে থাকবে এটা তো পুরোটা বঞ্জিনিং তো থাকবে তার সঙ্গে এই কার্বনটাকে কিন্তু নিতে ভুলবে না যেটা আমি একটু আগে বললাম যে ওর সঙ্গে অ্যাটাচ যে পরমাণুটা ওটা কিন্তু একই প্লেনে থাকবে ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয় এর একটা ছোট্ট আরেকটা একটা ব্যাপার স্যাপার রয়েছে সেটা তোমাদের একটু দেখালে ভালো হবে আচ্ছা এই কম্পাউন্ডটা যদি তোমাদের দেখাই তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই এগুলো তো তোমরা পারবে সি সিক্স এইচ ফাইভ আর এক্সাম্পল দেওয়া রয়েছে যে সি সিক্স এইচ ফাইভ আচ্ছা সি এইচ থ্রি সিও সিএস যদি করি এটার ক্ষেত্রে কি হবে দেখো এটা তো এসপি টু আর এটা এসপি থ্রি এটা এসপি থ্রি আর এটাও হচ্ছে এসপি থ্রি এটাও এস থ্রি তাই না থাকবে দেখো এইটাই শুধু এই আর এই পরমাণুটাই শুধু প্লেনে থাকবে তাই না কিন্তু না এই কার্বনটাকেও কিন্তু স্যার তাদের সঙ্গে নিতে হবে এই কার্বন সহ এই কার্বন সহ পুরোটা কিন্তু একই প্লেনে থাকবে লিখে নেবে একই তলে থাকবে এই একই তলে থাকবে এটা হচ্ছে একই তলে থাকবে ঠিক আছে এইভাবে লিখে নিতে হবে এর একটা ব্যতিক্রম তুমি দেখতে পাবে যে এসপি টু তাও কিন্তু স্যার গল্পটা একটু অন্যরকম একটা যোগ তোমাদের করছি দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা সি এইচ টু ডাবল ওয়ান সি ডাবল ওয়ান হচ্ছে তোমাদের এক্সারসাইজে দেখতে পাবে তোমরা আমি তো তোমাদের আলাদা করে আবার এক্সারসাইজও দেবো অ্যাসাইনমেন্ট দেবো তোমরা নিজেরা সলভ করতে পারবে এর ক্ষেত্রে এর হাইব্রিডাইজেশন কি এসপি টু এর হাইব্রিডাইজেশন স্যার এ একটা সিগমা এ একটা সিগমা দুটো সিগ্মা কোনো লোন পেয়ার নেই মানে এসপি হাইব্রিডাইজেশন এসপি কিন্তু খেয়াল রাখবে আর এটা এসপি টু হাইব্রিডাইজেশন তাহলে স্যার পুরো মলিকুলটা তাহলে একই সমতলে রয়েছে তাহলে হওয়া উচিত এইটা পুরোটা হচ্ছে একই তলে রয়েছে এটা হওয়া উচিত কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে না তার কারণ হচ্ছে তোমাকে যদি বুঝতে হয় তাহলে তোমাকে আমাকে হচ্ছে মডেল দেখাতে হবে মডেল দেখালে তুমি ভালো করে বুঝতে পারবে এই টাইপের কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যালিন মলিকুল অ্যালিন এটাকে বলা হয় অ্যালিন এ এল এল ই এন ই অ্যালিন মলিকুল বা অ্যালিন যৌগ বলা হয় অ্যালিন যৌগ বলা হয় এই অ্যালিন যৌগের গল্পটা একটু অন্যরকম গল্প তোমাকে এই অ্যালিনটা আমি এখানে বানিয়ে দেখাচ্ছি অ্যালিন কম্পাউন্ডটা বানিয়ে দেখাচ্ছি অ্যালিনটা দেখলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এখানে একটু অন্যরকম ব্যাপার স্যাপার রয়েছে আর কি হুম ওকে আচ্ছা ছোট ছোট হাইড্রোজেন গুলো আমি নিয়ে নিচ্ছি দেখো এখানে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন রয়েছে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আমি দিলাম দিয়ে হচ্ছে ডবল বন করলাম ডবল বান কার্বন হলো এটাকে যদি খুলে দিতাম তো সেই ইথিলিনের মতো স্ট্রাকচার হয়ে যাবে তাই না এরকম একটা বেরিয়ে যাবে এদিকে ইথিলিনের মতো হয়ে যেত কিন্তু না তার সঙ্গে আবার একটা ডবল বন রয়েছে আবার একটা ডবল বন করেছে তার ফুটো গুলো এইভাবে করা আছে যে এরকম আঁকামাকাই হবে হ্যাঁ তুমি প্লেনে রাখতে চাইলে হবে না মানে একই রকম ভাবে হবে না এইটা একটা পাইবন পিওর বাইটাল এই একটা পিওর বাইটাল এরা পরস্পরের সঙ্গে ডিগ্রি দিতে থাকে না তো সেইভাবেই রয়েছে আচ্ছা এর সঙ্গে আবার হচ্ছে দুটো হাইড্রোজেন থাকবে দুটো হাইড্রোজেনের সঙ্গে আমি লাগালাম ও দেখো এইটা হচ্ছে তোমার অ্যালিন মলিকুল দেখো ঠিকঠাক না দেখো এই কার্বন কার্বন সঙ্গে দুটো হাইড্রোজেন ডবল বন্ড ডবল বন্ড কার্বন এই কার্বন ডবল বন্ড এই ডবল বন্ড কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন দেখো ঠিকঠাক না ঠিক এবার তুমি এখানে একটু খেয়াল করে দেখো তো যে কে প্লেনে রয়েছে কে নন প্লেনে রয়েছে দেখো একটু খেয়াল করে তোমার হাইব্রিডাইজেশন সাজেস্ট করছে কিন্তু sp এবং sp2 সবাই তো একই প্লেনে থাকা উচিত কিন্তু দেখো এই স্ট্রাকচার তোমাকে কি বলছে স্ট্রাকচার বলছে স্যার এইখানে এইখানে স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে স্যার যদি এরা যদি প্লেনে থাকে এই এই হাইড্রোজেন এই কার্বন এই কার্বন এই কার্বন এরা কিন্তু রয়েছে দেখো একই প্লেনের রয়েছে দেখো দেখে বুঝতে পারছো তো কাছে নিয়ে যাচ্ছি দেখো বোঝার চেষ্টা করো এই হাইড্রোজেন এই যে দুটো হাইড্রোজেন এই কার্বন এই কার্বন এই কার্বন দেখো একই প্লেনে রয়েছে না রকম করে তুমি যদি আমি আমি যদি জিনিসটাকে ধরি তাহলে দেখো সবাই একই প্লেনে রয়েছে দেখো সবাই একই প্লেনে রয়েছে দেখো এইটা 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 তুমি এইগুলো এইগুলো নিয়ে ভাবো না এই উপনিচ বন্ধন নিয়ে ভাবো না বাকি এই যে দুটো হাইড্রোজেন এইটার এইটা দেখো একটা উপরে একটা নিচে এসপি টু ঠিকই এসপি টু হাইডেশন ঠিকই কিন্তু এই হাইড্রোজেন দুটো স্যার প্রান্তের হাইড্রোজেন কিন্তু উপনিচ করে তুমি বললে স্যার আপনি এটাকে ঘুরিয়ে একটু প্লেনে নিয়ে চলে আসুন দেখো এটা তখন প্লেনে ছিল এইটা 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 এইগুলো সব প্লেনে ছিল এই হাইড্রজেন দুটো প্লেনে ছিল তুমি বলছো যে রোটেট করে এটাকে হচ্ছে প্লেনে নিয়ে চলে আসুন ঠিক আছে দেখো ঘুরাচ্ছি দেখো ঘুরিয়ে 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 প্লেনে করলাম স্যার এটা এরোপ্লেনে গেছে এটা এরোপ্লেন হয়ে গেছে এটা উপনি হয়ে গেছে স্যার এটা কি করে পশ তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে স্যার এই অ্যালিন যোগের দু প্রান্তের মধ্যে দুটো হাইড্রোজেন কোনো একটা প্রান্তে হয় এই প্রান্তে না হলে এই প্রান্তে দুটো হাইড্রোজেন কিন্তু স্যার আউট অফ প্লেন কোনো একটা পাশে হবেই হবে দুটো হাইড্রোজেন পরমাণু কিন্তু হাইড্রোজেন যদিও বলছে এসে টু এসপি টু প্লেনে থাকা উচিত সেই হাইড্রোজেন গুলো কিন্তু না স্যার এই কার্বন হচ্ছে প্লেনে রয়েছে এদের সঙ্গে এই হাইড্রোজেন এই কার্বন এই কার্বন এই কার্বন কিন্তু রয়েছে দুটো হাইড্রোজেন কিন্তু হয় এপাশে পাশে হাইড্রোজেন নন প্লেনে থাকবে করে থাকবে একই সমতলে থাকবে না নাহলে যদি এটাকে যদি প্লেনে নিয়ে আসো এটা হয়ে যাবে এই কার্বন থাকবে তাহলে আমাদের অ্যাকচুয়ালি তাহলে এখানে কি করা উচিত যদি আমাদের প্ল্যানারিটি যদি দেখাতে হয় তাহলে এইভাবে আমাদের হচ্ছে শো করতে হবে এই কার্বনের সঙ্গে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন স্যার যদি প্ল্যানারিটি দেখাতে হয় তাহলে দুটো সিস্টেমের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখাতে পারি আমি দুটো দুটোকে কপি করে নিচ্ছি এটা তাহলে স্যার যদি প্ল্যানেটে দেখাতে হয় তাহলে স্যার আমাদের হচ্ছে যদি এখান থেকে যদি নিই তাহলে এই কার্বন অবধি আমাদের নিতে হবে এই কার্বন অবধি নেব এই কার্বন অবধি নেব দেখো এই কার্বন সহ এই এরকম না করে হাতে আঁকলে ড্র করলে হচ্ছে সবচেয়ে ভালো তাহলে এইখান থেকে নিয়ে এই জায়গা অব্দি আমাদের হচ্ছে প্লেনে থাকবে এই জায়গা অব্দি নতুবা নতুবা তুমি যদি এই সাইডে হাইড্রোজেনকে যদি এই সাইডে হাইড্রোজেন নিয়েছি এটাকে ছেড়েছি না হলে তুমি এই পাশে হাইড্রোজেনকে নেবে এই পাশে হাইড্রোজেনকে তোমাকে ছেড়ে দিতে হবে এই পাশে হাইড্রোজেনকে নিতে হবে এই পাশে হাইড্রোজেনকে ছেড়ে দিতে হবে যেকোনো একটা হচ্ছে এটাও ঠিক আর এটাও ঠিক তাহলে এরাই হচ্ছে একই তলে রয়েছে আর কি লিখে রাখবে একই তলে রয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো অ্যালিন টাইপের মলিকুলের ক্ষেত্রে এই গল্পটা আর একটা স্টাইলের গল্প আর একটা স্টাইলের হচ্ছে মলিকুল সেটা তোমাকে একটু দেখাতে চাই তোমাদের যদিও সিলেবাসে নেই তাও আমি দেখাতে চাই এখানে ডবল বন দুটো হয়ে গেছে এরপরে আবার এগুলোকে কনজিকিউটিভ ডবল বন হয় কনজিকিউটিভ ডবল বলতে ডবল বন বলতে পরপর ডবল বন গুলো রয়েছে তাহলে এখানে পরপর দুটো ডবল বন আবার একটা যদি ডবল বন তৈরি করে দিই তখন সেই ধরনের কম্পাউন্ডকে বলা হয় কিউমিলিন কম্পাউন্ড কিউমিলিন টাইপ কম্পাউন্ড এটা হচ্ছে অ্যালিন টাইপের কম্পাউন্ড এটা এটা অ্যালিন টাইপের কম্পাউন্ড তাহলে অ্যালিন টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে কনজিকিউটিভ মানে পরপর হচ্ছে জোর সংখ্যক হচ্ছে ডবল বোন থাকবে তাহলে এখানে হচ্ছে দুটো তারপরে চারটা ছটা রকম টাইপের কম্পাউন্ড মানে হচ্ছে ডাবল ডবল থাকলে ওটা অ্যালিন টাইপের আমরা বলবো আর কিউবলিন টাইপ কখন হবে কিউবলিন টাইপ হচ্ছে বিজোর সংখ্যক যদি ডবল বোন থাকে মানে এক এক তিন পাঁচ সাত এরকম করে যদি ডবল বোন থাকে দেখো এটা একটা তাহলে কিউমিলিনটা মানে ইথিলিন এটা যদিও ইথিলিন হুম এখানে সংখ্যা কম হচ্ছে ডাবল বন্ড রয়েছে তাহলে এর সমস্ত পরমাণু প্লেনে রয়েছে তাহলে স্যার এর হচ্ছে সমস্ত পরমাণু হচ্ছে প্লেনে রয়েছে এ নিয়ে কোনো সমস্যা নেই এর নিয়ে স্যার হচ্ছে কোনো সমস্যা এখানে আমাদের নেই এটার পুরোটাই হচ্ছে প্লেনে রয়েছে এটার পুরোটা হচ্ছে প্লেনের রয়েছে তাই না এর পুরোটাই আমাদের প্লেনে রয়েছে একে আমি একটু এক্সটেন্ড করাতে চাই একে আমি একটু এক্সটেন্ড করাতে চাই হুম আমি কি বলেছি বিজোর সংখ্যক হচ্ছে ডবল বন্ড করব হুম তাহলে এক তারপরে তিন বন্ড করতে হবে আচ্ছা একের পরে স্যার দুটো ডবল বন্ড দিন দুটো ডবল বন্ড দিলে স্যার পরপর যদি দুটো ডবল বন্ড হয় সেটা তো অ্যালিন সিস্টেম হয়ে যাবে যার ক্ষেত্রে আমি এই রোগটা দেখতে পেলাম এই প্রবলেমটা দেখতে পেলাম যে স্যার দুপাশের কোনো না কোনো একটা পাশে হচ্ছে দুটো হাইড্রোজেন কিন্তু আউট অফ প্লেনে থাকবে তাহলে এক হলো দুই ডবল বন্ড হলো তিন ডবল বন্ড এবার নিয়ে আসি দেখো এই দুইয়ে জাস্ট আরেকটা হচ্ছে ডবল বোন আমি অ্যাড করতে চাইছি হ্যাঁ দিলে তিন সিস্টেম হয়ে যাবে তাহলে তিন সিস্টেমের ক্ষেত্রে কি কেসটা হয় আমি একটু দেখতে চাই হুম দিলে আমরা ভালো করে বুঝতে পেরে যাবো অ্যাকচুয়ালি কি গল্পটা হচ্ছে এখানে দেখো দুই ডবল বোন ছিল আমি তিন ডবল বোন করতে চাইছি এগুলো আমি ইচ্ছে করে ফুটো করে নিয়ে ফুটো ছিল সব হোলগুলো করা ছিল দেখো তিনটা ডবল বন্ড করেছি মানে কম্পাউন্ডটা এরকম হবে দুটো হাইড্রোজেন তিনটে বন্ড মানে তিনটে বন্ড এক দুই তিনটা কর্পট ডবল বন আর কি কনজিকিউটিভ ডবল বন এটা হচ্ছে সেই স্ট্রাকচার একের পরে তিন অযুগ্ম সংখ্যক দেখো স্যার একটা ডবল বন থাকলে সমস্ত প্লেনে দুটো ডবল বন থাকলে স্যার যেকোনো একটা পাশে হচ্ছে আউট অফ প্লেন থাকবে তিনটে যখনই ডবল বন চলে আসে দেখো সমস্ত পর্বন আবার একই প্লেনে চলে এলো দেখো সমস্ত একই এই যে শুয়ে গেছে 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 সমস্ত পর্বন প্লেনে চলে এসছে এরপরে তুমি তিন তিন ডবল বন করলে পরপর কনজিকিউটিভ ডবল বন তিন ডবল বন করলে চার যখন করবে আবার দেখবে এই স্টাইলে চলে আসবে দেখবে এখানে করলে তুমি বুঝতে পারবে চার যখন ডবল বন্ড করা হবে দেখো চার ডবল বন করছি দেখো রহস্যটা বুঝতে পারবে দেখো চার ডবল বোন করে দিলাম দেখো এটা বড় হাইড্রোজেন লাগিয়েছি দেখো আবার উপর নিচ একটা আর প্লেনে আবার চলে এসেছে তাহলে কখন যখন জোর সংখ্যক ডবল বোন দিচ্ছি এই যে জোর এক দুই তিন চার এখানে দুটো তাহলে স্যার একটা জিনিস আমি এখান থেকে কনক্লুশনে আসতে পারি স্যার যখন হচ্ছে কনজিকিউটিভ ডবল বোন কনজিকিউটিভ মানে পরপর ডবল বোন যখন হচ্ছে জোর সংখ্যক কনজিকেউটিভ ডবল বন থাকবে তখন অ্যালিন লাইকের স্ট্রাকচার হবে তাহলে এটা একটু কনক্লুশনে একটু লিখে নেবে তোমরা যে জোর সংখ্যক দ্বিবন্ধন থাকলে জোর সংখ্যক জোর সংখ্যক বা ইভেন নাম্বার জোর সংখ্যক জোর সংখ্যক যদি কনজিকিউটিভ ডবল বন মানে হচ্ছে পরপর হচ্ছে পরপর যদি দ্বিবন্ধন থাকে আর কি দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন বা হচ্ছে কনজিকিউটিভ ডাবল বন্ড বলা হয় কনজিকিউটিভ পারপাস হচ্ছে সি ডাবল বন্ড সি থাকলে থাকলে কি ধরনের কম্পাউন্ড হবে গো তারা তারা হচ্ছে অ্যালিন এর মতো স্ট্রাকচার হবে অ্যালিন অ্যালিন লাইক স্ট্রাকচার এস টি ইউ অ্যালিন লাইক স্ট্রাকচারে মানে মানে হচ্ছে যে কোনো একটা পাশে কিন্তু দুটো হাইড্রোজেনকে ছেড়ে রাখতে হবে তাহলে জোর সংখ্যক ডবল ওয়ান বলতে দুই চার ছয় জোর সংখ্যক ডবল ওয়ান দুই চার ছয় আট এরকম এরকম করে থাকে ঠিক আছে আর এর কেসটা কি দেখলাম যদি যদি অড নাম্বারে যদি ডবল ওয়ান থাকে এক তারপরে হচ্ছে তিন এক তিন পাঁচ এরকম করে যদি থাকে এক তারপরে হচ্ছে তিনটা বন্ধন এখুনি যেটা দেখেছিলাম তিনটা পাইবন্ধন কিভাবে থাকবে এক দুই তিনটা পাইবন্ধন এখানে কটা গো এখানে দুই হ্যাঁ ঠিক আছে দুই তাহলে এখানে হচ্ছে এক তিন তারপরে হচ্ছে ও তিনটা তো ছিল গো আমি আবার আঁকলাম কেন আবার এঁকে দিলাম এক তিন যদি পাঁচটা যদি ডবল বন থাকে তার ক্ষেত্রে কি হবে এক তিন পাঁচ সাত এদের ক্ষেত্রে পুরোটাই হচ্ছে পুরোটাই হচ্ছে এদের ক্ষেত্রে প্লেনে থাকবে এগুলো পুরোটাই হচ্ছে এদের প্লেনে বা হচ্ছে একই তলে থাকবে এটা কিন্তু পুরোটাই একই তলে রয়েছে এও একই তলে রয়েছে এগুলো সব একই তলে রয়েছে ঠিক আছে একই তলে রয়েছে এই সেকশনটা আর কি তো কনক্লুশনে তাহলে কি লিখব কনক্লুশনে এটা লিখবো যে আমি এখানে কপি করে পুরো জিনিসটা এখানে লিখে দিচ্ছি এখানে আমি লিখে দিচ্ছি পুরো জিনিসটা কনক্লুশনে যে কি লিখবো জোড়ের জায়গায় বিজোড় সংখ্যক হবে তাহলে বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যক পরপর কার্বন কার্বন ডাবল বন থাকলে কনজিকিউটিভ ডাবল বন থাকলে বিজোড় সংখ্যক বলতে এক তিন পাঁচ সাত এরকম যদি থাকে ডট 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 তখন হচ্ছে অ্যালিন লাইক নয় এটা হচ্ছে কিউমিলিন মানে ইথিলিন লাইক স্ট্রাকচার ই টি এইচ ওয়াই এ লি এ নি ইথিলিন এটা ধরলো না গো তো আগে থেকে লিখতে হবে ই টি এইচ ওয়াই এ লি এ নি ইথিলিন লাইক স্ট্রাকচার ইথিলিনের স্ট্রাকচার কেমন হয় তুমি এখনি দেখলে ইথিলিনের স্ট্রাকচার কেমন হয় এটা হচ্ছে বিজোড় সংখ্যা বলতে এইটা আর কি জোড় সংখ্যা বলতে এইটা ঠিক আছে

স্ট্রাকচার একটু স্পেলিংটা একটু দেখে নেবে মনে হয় ঠিকই আছে তাও একবার চেক করে নেবে কিউ মিলিন স্ট্রাকচার মনে হয় স্পেলিং একটু মিসম্যাচ করতেও পারে দেখে নেবে একটু ঠিক আছে এই তাহলে কোনটা প্লেনে রয়েছে কোনটা এরোপ্লেনে রয়েছে কোনটা তলে কোনটা অসমতলে রয়েছে বুঝতে পারলে ঠিক আছে নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে জৈব অনুর প্রকাশের বিভিন্ন পদ্ধতি তো এটা আমরা পরের ক্লাসে আমরা ডিসকাস করছি অনেকটা বড় ক্লাস হয়ে যাবে না হলে অনেকগুলো এক্সাম্পল দিলাম ওই জন্য টাইম লাগলো আই হোপ ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো এরপরের ক্লাসে আমরা জৈব অনু কিভাবে বিভিন্ন উপায়ে আমরা রিপ্রেজেন্ট করব সেই সম্বন্ধে শিখবো ঠিক আছে আই হোপ তোমাদের হেল্প হবে জিনিসগুলো বুঝতে আর অবশ্যই আমাদের তো ফিডব্যাক তো দেবে মেলে তার সঙ্গে সঙ্গে যেটা তুমি ফিডব্যাক লিখছো ওইটাকে প্লিজ একটু অ্যাপে গিয়ে ফিডব্যাক সেকশন রয়েছে অ্যাপটা অ্যাপের প্লে স্টোরে যাবে এবং মিষ্টি সার্চ করে ওখানে দেখবে ফিডব্যাক সেকশন রয়েছে ওখানে ওই কমেন্টটাকে পেস্ট করে দিও ঠিক আছে তাহলে সবাই দেখতে পাবে তো ভালো লাগবে আমাদের রেটিংও দিয়ে দিও তোমার যত পাঁচের মধ্যে তোমার যদি মনে হয় যে স্যার খুব ভালো পড়াচ্ছেন ভালো সবকিছু তাহলে ফাইভ আউট অফ ফাইভ রেটিং দিয়ে দেবে স্টারগুলো আছে না তো দিয়ে দিও তাহলে সবার হেল্প হবে থ্যাংক ইউ পরের ক্লাসে আবার দেখা হচ্ছে চলো টাটা